আপনি ওইদিকে চলে যান, আমি বলবো কি করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাড়ির সব সবাইকে ওয়েলকাম করছি আজকের ডিনারের দাওয়াতে। সো আপনাদের সবাইকে ডিনারের দাওয়াত দিচ্ছি। আমি বাড়ির সব এবং আমার সাথে আছে আমি আলবিরা কৃষিমন্ত, নিশ্চয়ই আমাকে চিনেন। কেমন আছেন সবাই? ওকে নিয়ে আসার রিজন হচ্ছে ওকে আনলে অনেক বেশি ভিউজ হয় আমার। আমি অ্যাকচুয়ালি কিন্তু খাবারের লাইভগুলোতে আসি, বিকজ খাবার আমি পার্সোনালি পছন্দ করি। আর আমারকে আমার পেজে আসলে যারা খাবারের জন্য ফুড প্রমোশন করেন তাদের সবারই একটা রিকোয়েস্ট থাকে যে আপু ভাইয়ার কি পছন্দ সেটা বলেন, ভাইয়ার জন্য স্পেশালি আমরা পাঠাবো। এবং এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগে। তো ওর যেটা পার্সোনাল ফেভারিট সেটা হচ্ছে নেহারি, রাইট? যেটা আসলে ও ব্রেকফাস্টে খায় সব সময়, বাট এটা আজকে আপু স্পেশালি পাঠিয়েছে ওর জন্য। সো নেহারি দিয়ে মনে হয় ফার্স্ট স্টার্ট করবেও। নেহারিটা এই যে আমি দেখতে পাচ্ছেন কিনা আমি দেখা যাচ্ছে, আমার মনে হয় দিস ইজ রিয়েলি নাইস, না? একদম হোম মেড। আর এটার সাথে আপু গার্নিশের জন্য দিয়েছে এটা এক্সট্রা করে, যাতে পরবর্তীতে আমরা দিতে পারি। ফ্লেভার দিবে, এখানে আদা আছে, ধনিয়া পাতা আছে। আচ্ছা তুমি একটু নেহারির পুষ্টিগুণগুলো বলো, কারণ সে কিন্তু পুষ্টিবিদ। আমি পুষ্টিবিদ না। আচ্ছা নেহারির বিষয়টা বলি, নেহারি কিন্তু আমাদের শরীরের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করার জন্য খুবই উপকারী। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে, যাদের বাতের ব্যথা আছে বা আর্থারাইটিস আছে, যাদের আর্থারাইটিস আছে এবং বাতের ব্যথা আছে তাদের জন্য নেহারিটা খুবই উপকারী। তো এই হচ্ছে নেহারির উপকারিতা। আর আমার যেহেতু একটু আর্থারাইটিসের প্রবলেম আছে, এই জন্য আমি আসলে দেখা যায় যে সপ্তাহে এক দিন তিন দিন নেহারি খাওয়ার চেষ্টা করি। এটা খেলে যেটা হয় যে আমার বাতের ব্যথাটা একটু কম হয় আর শরীরটা খুবই ভালো লাগে। আর যেহেতু এখানে প্রচুর ক্যালসিয়াম প্লাস হচ্ছে অন্যান্য পুষ্টিগুণ আছে, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমাদের দেশে আসলে নেহারি খাওয়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমরা সকালবেলা নেহারি খাই, কিন্তু আপনি যদি পাকিস্তানকে দেখেন, পাকিস্তানে হচ্ছে ওরা নেহারিটা রাতে খায়। এরা পাকিস্তান এসব জায়গাতে যদি আপনারা দেখেন, ওরা নেহারিটা রাতে খায়, বিকজ এটা একটা হেভি ফুড। সো রাতের বেলা এটা আসলে খাওয়াটা বেস্ট আমার কাছে। অলমোস্ট 1K ভিউয়ার্স রাইট নাও আছে, থ্যাংক ইউ সো মাচ। সো নেহারির পুষ্টিগুণ সম্পর্কে জানা শেষ, আমি একটু গার্নিশ করে দিই না, খাবো তো আমরা। আচ্ছা বাটিতে নিয়ে তারপর আমরা করলে পারি। আরও অনেক অনেক খাবার পাঠিয়েছেন ফুড, যেমন আমরা দুটো অলরেডি ওপেন করেছি। এইটা কী রয়েছে তুমি দেখো তো, আপু তোমাকে মনে হয় পাঠিয়েছে অলরেডি। 1.1K ভিউয়ার্স আছে রাইট নাও, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটি দেখছেন নাজিয়াস কিচেনের পেজে চলে যাবে। তুমি যেটা নিয়েছো হাতে এটা হচ্ছে ইয়াকনি পোলাও, এটা মেইনলি হচ্ছে পাকিস্তানের একটা ডিশ। না এটা মনে হয় ইয়াকনি পোলাও, এটা তোমার যেটা আমি যতটুকু জানি যে পাকিস্তানে স্পেশাল অকেশনস গুলোতে অ্যাকচুয়ালি এই ধরনের রান্না হয়। এই যে এই পার বক্স হচ্ছে 380 টাকা, আপু এটা লিখে দিয়েছেন। এটা হচ্ছে মিট সাথে থাকবে ঘি ফ্রাইড, এবং এটার মধ্যে হচ্ছে ড্রাই নাটস আছে। আমি একটু ওপেন করে দেখি, এবং প্রাইসটা তুমি বলে দাও। দেখা যাচ্ছে 380 টাকা। এখানে পার বক্স ইয়াকনি পোলাও পড়বে আপনার 380 টাকা, এবং আপনি দেখছেন প্রচুর ইনগ্রেডিয়েন্ট দেয়া এবং সবই কিন্তু হেলদি। দেখাই এই যে এখানে কিন্তু নাটস দেয়া আছে, হ্যাঁ, ক্যাশু নাট থেকে শুরু করে আদার্স নাট, এবং এখানে এগ আছে, রাইট? এটা কি এগ নাকি আলু? আচ্ছা দুটো আলু আছে, এবং পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এটা কিন্তু যারা কম খায় তারা 2% খেতে পারে। এটা না, আমার মনে হয় যারা মানে ভালো খায় তারাও 2 জন খেতে পারে। কমপ্লিটে ভরার পর কিন্তু অনেক মনে হচ্ছে, দেখো এটা আমি একা পারবো না। তো আপু আমাদের জন্য এরকম 4 বাটি পাঠিয়েছেন, যেহেতু আমার বাসায় আদার্স ফ্যামিলি মেম্বারসরাও আছে। তো এরকম আসলে অনেক বাটি পাঠিয়েছে, মানে 4টা। তো একটা বাটি আমরা ওপেন করার পর কিন্তু এতগুলো রাইস আমরা পেয়েছি। তো যারা একটু
মানে হেভি খান তাদের জন্য আমার মনে হয় এটা কমপ্লিট মিল আর যারা আমার মতো খায় তারা দুজন খেতে পারবে রাইট তিনজন খেতে পারবে না আমার মতো যারা খায় তারা দুজন খেতে পারবে এগুলো তুই সাইডে রেখে দেন হ্যাঁ এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে এইটা এটা আরেকটা অলরেডি আমার ভাই কমপ্লিট করেছে খাওয়া এটা কি সেকেন্ড টাইম মনে হয় এটা হচ্ছে মাকলবা মাকলোবা আচ্ছা এটা যে মিডল ইস্টার্ন একটা ডিশ রাইট এটা হচ্ছে আপু নিজের স্টাইলে বানিয়েছে নাগা চিলি ইউজ করেছে এবং করিয়েন্ডার চিকেন আছে হ্যাঁ ফ্লেভার একটা সার্ভ উইথ সাওয়ার স্পাইসি বারবি সস বারবিকিউ সস ওকে এবং এই বারবিকিউ সসটা এখানে দেওয়া হয়েছে এই যে ওয়াও আমার মনে হয় এটা রেস্টুরেন্ট স্টাইল এটা হচ্ছে খাবারটা আর এটার সাথে একটা বারবিকিউ সস দেওয়া হয়েছে যেটা আপনি অ্যাড করে খেতে পারেন চাইলে আপনি অ্যাড নাও করতে পারেন এবং এটাতেও কিন্তু রাইসের পরিমাণটা অনেক বেশি তো তুমি ফার্স্টে কি খাবে ওয়াও মাই ফেভারিট ভুড়ি আপু তো আমাকে বলে নাই এটা পাঠাবে ওয়াও 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 ভাত আছে আজকে বাসায় আচ্ছা এখানে এটা খাবো কিন্তু আমাদের দুইটা ভার্সনে পাঠিয়েছে একটা হচ্ছে যে তোমার ফ্রাইড ভার্সন আর আরেকটা হচ্ছে না ভুড়ি দুটো ভার্সন আছে একটা হ্যাঁ এটা মেবি ভুড়ি ভুনাটা পাঠিয়েছে ওয়াও দিস ইজ সো নাইস আমি আমার কিন্তু ফেভারিট হচ্ছে ভুড়ি এটা অনেকে জানে কিনা আমি জানি না আমি একটু মাকলোবার দামটা বলি নেই ওইটা পার বক্স হচ্ছে 340 টাকা এক্স্যাক্টলি এটা পার বক্স 340 টাকা এবং হুইচ ইজ ভেরি চিপ আই গেস আর হচ্ছে ভুড়ি পার বক্স হচ্ছে 800 টাকা ফাইভ সার্ভিং পাঁচজন খেতে পারবে আচ্ছা পাঁচজনের জন্য 800 টাকা আমি বলবো রিজনেবল কারণ কি ভুড়িটা কেনা ধোয়া পরিষ্কার করা ইজ সো ডিফিকাল্ট সো আমি বলবো যে ভুড়িটা আসলে যারা মেক করেন তাদের জন্য এই প্রাইসটা আসলে কিছুই না কারণ আপনারা জানেন যে ভুড়ি ক্লিন করাটা বাসায় ইজ সো ডিফিকাল্ট স্পেশালি রান্না করাটা কারণ অনেক সময় রান্না করতে গেলে ভুড়ির একটা লং প্রসেস যেমন আগে সিদ্ধ করতে তোমারও তো ফেভারিট না আমার খুবই ফেভারিট ভুড়ি এবং আপু অনেক মজা করে রান্না করেছে এই ভুড়িটা সো আমি ভাত দিয়ে ভাত আছে ভাত একটু বের করে আমার জন্য একটু গরম করেন না ভাত দিয়ে খাবো আমি তো তুমি মনে হয় আরো ও এখানে কাবাব আছে এত আইটেম কিভাবে দেখাবো আপু আমরা তো হাংরি হয়ে গেছি এটা হালুয়া ও আচ্ছা এটা এগ হালুয়া না ওয়াও আমার খুব ফেভারিট তাই এগ হালুয়া এটা আমি পারি না বানাতে বাট এটা এটা প্রাইসটা কত দেখো এগ হালুয়ার দাম হচ্ছে তোমার 12 পিস থাকবে 600 টাকা আচ্ছা এটা হচ্ছে 12 পিস এগ হালুয়া 600 টাকা নাজিয়াস কিচেন থেকে আচ্ছা আরেকটা আছে খুব স্পেশাল এটা কি এটা দেখো তো কুম আলী ওয়াও আপুর ডিশগুলো কিন্তু অনেক ডিফারেন্ট রাইট ডিফারেন্ট হ্যাঁ এটা একটা ইজিপ্টের ডেজার্ট এবং এই ডেজার্টের মধ্যে আপনার ফ্রাইড ব্রেড থাকবে কোকোনাট থাকবে এবং এটা একটু দেখা লিকুইড কোকোনাট থাকবে হ্যাঁ এবং এটা এটা সুইট টাইপের হবে আই গেস সুইট ডেজার্ট আর কি আচ্ছা আরেকটা আমাদের আছে সেটা হচ্ছে রোল মালাই শাহি টুকরা এটা ওর অনেক ফেভারিট যখন আমরা বাফেতে যাই তখন আমিও খাই ও খাই এবং আমি এটা আসলে ওর কাছ থেকেই খাওয়াটা শিখেছি এটা আসলে আমার আগে অত ভালো লাগতো না বাট এখন খাওয়ার পর অনেক ভালো লাগে এবং এটা বাড়িতে মেক করা অনেক ইজি বাট বাসায় মেক করলে যে ফ্লেভারটা আসে এটা আসলে বাইরেরটা টোটালি ডিফারেন্ট হ্যাঁ এটার মেইন জিনিসটা হচ্ছে যে কি বলে এটা যে ঝোলটা থাকে ঝোলটাই হচ্ছে মেইন জিনিস এটার প্রাইসটা কত দেখো এটার প্রাইসটা হচ্ছে 550 টাকা আর আপনি যে এর আগে দেখলেন নুমালি উইটাও 550 টাকা আচ্ছা এটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্যাফরন ইউজ করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 2.2k ভিউয়ার্স আছেন রাইট নাও এটার নাম হচ্ছে রোল মালাই শাহি টুকরা এবং এখানে প্রচুর পরিমাণে স্যাফরন ইউজ করা হয়েছে এবং এটার যে স্মেল এটাতেই বোঝা যাচ্ছে যে আপু খুবই ভালোবাসার সাথে এটা রান্না করেছে সো আমার মনে হয় আজকে আমরা খেতে খেতে অনেক রাত হয়ে যাবে রাইট সব আইটেম শেষ করতে হবে তো আগে নেহারিটা দিব তোমাকে আচ্ছা নেহারির প্রাইসটা বলে নেই নেহারির দুই রকম প্রাইস আছে একটা হচ্ছে আপনি যদি 2 কেজির বক্স নেন সেই ক্ষেত্রে 1100 টাকা পড়বে আর যদি 1 কেজির বক্স নেন হাফ বক্স তাহলে সেই ক্ষেত্রে 600 টাকা পড়বে আমি বলবো যে যদি যারা মনে করেন যে অনলাইন থেকে অর্ডার করব কি রকম হবে না হবে আপনারা টোটাল অর্ডার করার আগে জাস্ট একটা টেস্ট করে দেখতে পারেন রাইট এটা আমি আমার একটা ছোট টিপস দিলাম যে আপনারা টেস্ট করে দেখতে পারেন একটা ছোট সার্ভিং নিয়ে যে কেমন হয় আমি ওকে বেড়ে দিলাম এর উপরে একটু গার্নিশ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন তুমি এটা ইয়া দিয়ে খাও নান দিয়ে খাও একটা নান রুটি আচ্ছা আমি নিয়ে নিচ্ছি এটার অনেক পরিমাণে ঝোল দিয়েছে আপু হ্যাঁ আর এখানে টুকরাগুলোও বেশ বড় বড়ই দেওয়া হয়েছে ওকে আচ্ছা স্টার্ট করি তাহলে বসো
নেহারি কিন্তু অনেকেই বাড়িতে বানাতে পারে না। খুবই বেশি স্পাইস কিন্তু আপু দেয়নি, হ্যাঁ লাইট স্পাইস, এবং নেহারির কিন্তু লাইট স্পাইসটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, এবং আমরা যখন বাইরের হোটেলে খাই ঝোলটা এত বেশি ঘন থাকে সেটা কিন্তু ভালো লাগে না, রাইট? তুমিও বলো যে ঝোলটা একটু পাতলা হলে ভালো। মানে নেহারির ব্যাপার আছে আসলে, মানে আমরা হোটেলে যে নেহারিটা খাই এই নেহারিটা দেখা যায় কি আর মানে আর্টিফিশিয়ালি দেখা যায় অনেক সময়, কি বলে এটাকে, পাউরুটি দিয়ে এটা একটু ই করে, ঘন করে, which is unhealthy also. এটা unhealthy, না না আমি ভুঁড়ি দিয়ে ভাত খাবো আমি। খুবই মজা নেহারি, তো নেহারি খাবা শুধু মনে হচ্ছে। নাজিয়াস কিচেন পেজটা আসলে আপু এত গুড বিহেভিয়ার, আমি আপুর সাথে যখন ফার্স্ট প্রমোশন আর পেইড পার্টনারশিপের কথা হচ্ছিল আমি আপুকে বলছি যে আপু আপনি কম খাবার পাঠান, সমস্যা নেই, এত বেশি কষ্ট করতে হবে না। আপু বলছিলেন না আপু আপনার বাসায় অনেকে আছে, ইভেন ওর বাসার জন্য, তোমাদের বাসার জন্য পাঠাতে চাইছিল, তো ফোন করে আমি বললাম না আপু কোনো দরকার নেই এত কষ্ট করার, গরমের মধ্যে আপনি জাস্ট লাইভের জন্য যতটুকু দেখানোর জন্য দরকার ততটুকু আপনি করে দেন। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম যে আপুর ব্যবহার খুবই অমায়িক, পার্সোনালি যদি আপনারা কেউ সাজেশন চান যে কতজন, যেমন ইভেন আপু আমাকে বলছিল যে আপু একটা বক্স কিন্তু টু পার্সন খেতে পারবে, সো ওভাবেই পরিমাণটা করে দেওয়া হয়, কারণ দেখা যায় যে অনেকের বাসায় হয়তো চাইল্ড থাকে, বাচ্চারা থাকে, তখন পার পার্সন নিলে কিন্তু খাবারটা নষ্ট হয়, রাইট? সো সেক্ষেত্রে আপু ওটা কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে। আচ্ছা, আমরা একটু কমেন্ট করি, কারণ আমরা অনেকক্ষণ ধরে কমেন্ট করছি না, অনেকেই হয়তো আমাদেরকে কমেন্ট করছে। সো রাইট নাও আছি নাজিয়াস কিচেনের লাইভে, তুমি একটু আপুর নামটা বলে দাও। নাজিয়া আপু রান্না খুবই মজার, হ্যাঁ, আর প্লিজ আমাদের এখানে ক্যাপশনে আপুর পেজে লিংক দেওয়া আছে, আপনারা তো অর্ডার করবেনই, আর তার আগে আপনি অবশ্যই পেজটাতে লাইক দিয়ে রাখবেন। আমি আসলে কথা বলতে পারতেছি না, এত মজার খাবার আমি খেতেই আছি, এটা খুব খারাপ দেখাচ্ছে। আমি জানি নেহারি তো অনেকদিন পর খাচ্ছি আমরা, না কারণ এখন আসলে ব্যস্ততার কারণে সকালে ব্রেকফাস্ট করা হয় না, আমরা যখন করোনার টাইমে আসলে অনেক বেশি আমরা এই খাবারটা খেয়েছি, হ্যাঁ ব্রেকফাস্টের সময়। আবার যারা জিম করেন, যেমন আমরা দুজন যখন জিম করতাম তখন কিন্তু এইটা অনেক বেশি খেতাম। তো ওটা কয়দিন খেতে হয় যারা জিম করে তাদের জন্য, লাইক উইকলি, তিন দিন হলেই হয়? ইখানের বিশেষত্ব হচ্ছে এটা মাংসের পানিতে রাইসটা তৈরি করা হয়, বা এটা কিন্তু আমরা জানি না, এই প্রিপারেশনটা কিন্তু আমরা কখনো করিনি। আমার মনে হয় কি যে আপুর আসলে এটা কিভাবে মেক করে এটার একটা ভিডিও দেওয়া উচিত। ইয়েস, নাইস, তাহলে অবশ্য অন্যরাও জেনে যাবে, কিন্তু সবার রান্নার হাত এক না, সেম মানে একই রেসিপি জানলেও দেখা যায় যে রান্নার হাত সেম থাকে না। আমি একটু ভাতটা দেন তো আমি একটু পুরি খাবো, আই জাস্ট ক্যান কন্ট্রোল, যে আমি আর চামচটা দেন আমি একটু পুরি নিই। আচ্ছা, এটা একটু সাইডে রেখে দেন, এটা ডেজার্ট, তো ডেজার্টের সময় খাবো, একটা চামচ দেন আমি পুরিটা একটু নিবো। সো ভিউয়ার্স, আমি এখন ভাত খাচ্ছি ফাইনালি, আমি আজকে নেলস উঠিয়ে ফেলছি জানো, এই জন্য অনেক দিন পর আমি আজকে ভাত খেতে পারবো। নেলস যখন থাকে একটাই প্রবলেম হয় আমার, যে আমি ভাত খেতে পাই না, এবং ভাত আসলে নিজের হাত দিয়ে না খেলে টেস্ট বুঝে যায় না। তো তুমি কোনটা খাবো? আমি ভাবতেছি আসলে কি খাবো, আমার তো পুরিও খেতে ইচ্ছে করতেছে। পুরিও খেতে ইচ্ছে করছে? আচ্ছা, আমি তাহলে তোমাকে একটু দাঁড়াও, আমি তোমাকে একটু মাখিয়ে যাবো। মানে আমি এখন পর্যন্ত দুইটা টেস্ট করলাম, নেহারি আর পুরি, দুইটাই খুব মজা। আসলে ভাতের উপর কোনো কথা নাই, হ্যাঁ যদি পুরি খাও আমি আমি পুরি খাবো শুধু। আর আপু কিন্তু প্রত্যেকের খাবার অর্ডার নেওয়ার আগে আপু যেটা আমার ভালো লেগেছে, আপু জিজ্ঞাসা করে নিয়েছেন যে আপু আপনাদের বাসায় কিরকম ঝাল খায় মানুষ, খুবই ভালো, এবং এটার বেস্ট পার্ট হচ্ছে যে এটাতে তেল খুবই কম, মাংসের পানিতে দিয়ে রান্না করা হয়। আর এখানে যে
মাংসটা মাংসটা খুবই টেন্ডার, মানে খুবই নরম। আমি আরেকটু ঘুরে নিয়ে নিচ্ছি, যাদের খাবারের লাইভ দেখে খাবার খাওয়ার জন্য লোভ হয় তারা অর্ডার করে ফেলুন নাদিয়াস কিচেনে, দেরি না করে কালকের জন্যই অর্ডার করে ফেলুন। আলুটা না হচ্ছে আমরা বিরিয়ানিতে যে আলু খাই না অনেকটা ওই রকম, হ্যাঁ বাট এটা একটু ভাজা, তো এই জন্য উপরের লেয়ারটা অন্য রকম বাট ভিতরটা খুবই সফট, খুবই মজা। আমার আজকে সারাদিন খুব মাথা ব্যথা ছিল, আমি এত ভালো খাবার খেয়ে মাথা ব্যথা চলে গেছে। সব খাবারই হচ্ছে হোমমেড এবং আপু নিজে বানিয়ে থাকেন নাদিয়াস কিচেনে। সো সবচেয়ে ভালো লাগে যে হোমমেড খাবারে না একটা অন্যরকম ভালোবাসা থাকে খাবারের মধ্যে, রাইট? আসলে বুঝতে যায় যে আমাদের জন্যই রান্না হচ্ছে জিনিসটা এবং খুব যত্ন নিয়ে করা হবে। হোটেলে তো দেখা যায় যে আসলে সবাই রান্না করে, আর এই ধরনের ফুড পেজগুলো আসলে খুবই খুবই হেল্পফুল তাদের জন্য যারা অনেক বেশি ব্যস্ত থাকে, হুট করে বাসায় মেহমান চলে আসলো বা এরকম কোনো বাসার মধ্যে এরকম কোনো সিচুয়েশন নেই যে রান্না করতে পারবে, তো সেক্ষেত্রে অতিথি আপ্যায়নের জন্য এখানে কিন্তু একটা আস্ত রসুন দেওয়া হয়েছে, তুমি নোটিস করেছো গুড়ির মধ্যে, এবং এতে কিন্তু এক্সট্রা ফ্লেভার ক্রিয়েট করছে। আচ্ছা এখানে কি শুধু গুণাটাই ঘুরি? হ্যাঁ ভাজাটা দেয় না, আমার ভুড়ি অনেক বেশি পছন্দ, তো আমি মনে হয় ভুড়ি দিয়ে ভাত খেয়ে ফেলবো। আমাকে যদি আলোর আইটেমগুলো টেস্ট করতে হবে, তুমি ওই আইটেমগুলো টেস্ট করবা, তুমি এটা খাচ্ছ কেন শুধু? আমি এটা খেতে খেতে তো ভুলে যাচ্ছি অন্য জিনিস খেতে হবে, খুবই মজা পোলাওটা। আর এই আমি এই আইটেম প্রথম ট্রাই করছি লাইফে, হ্যাঁ লাইফে ফার্স্ট, হ্যাঁ এটা লাইফে ফার্স্ট, আমার কাছে খুবই ভালো লাগছে। ও অবশ্য নতুন ফুড ডিসকভার করতে অনেক লাইক করে, বাট আমি ও বলে যে তুমি সবসময় রেস্টুরেন্টে গিয়ে নুডলস অর্ডার করো, নুডলসই অর্ডার করো, মানে আমি পাস্তা মানে আমি নতুন ফুড ট্রাই করি না, ইভেন আমি দেশের বাইরেও যখন যাই সিমিলার ফুড ট্রাই করি, মানে আমি নিউ ফুড ট্রাই ডিসকভার করতে আমার খুব ভয় লাগে, বাট ও নিউ ফুড ট্রাই করতে অনেক লাভ করে। আমরা কমেন্ট দেখি আর কি কি তোমার ফোন, ও আচ্ছা এখানেও দেখতে পারবে, এটা ওপেন করো। সবার একটাই কমেন্ট, বা হাতে কেন খাচ্ছি, এটা মিরর এফেক্ট, আমরা হচ্ছে ডান হাতেই খাচ্ছি কিন্তু আপনার ক্যামেরায় দেখছেন যে আমরা বাম হাতে খাচ্ছি। আচ্ছা এখন আমরা একটু কোক দিয়ে দাও, আমাকে এখন আমরা যেটা ট্রাই করব এটাও কিন্তু ফার্স্ট ট্রাই, এটা রাইট, উইথ দিস বারবিকিউ সস, এটা নাম হচ্ছে মাকলুভা এবং এটার প্রাইস হচ্ছে পার বক্স 340 টাকা। একটা ইয়ালিয়ান তো কেমন 340 টাকা, আমার মনে হয় এই চিকেনের সাইজটা কিন্তু অনেক বিগ আছে, হ্যাঁ আমাকে দূর থেকে দেখা যাচ্ছে জন্য বোঝা যাচ্ছে না, প্রচুর ভেজিটেবলও দেওয়া হয়েছে। সরি ভিউয়ার্স আমি হাত দিয়ে খাচ্ছি, কারণ আমি হাত দিয়ে খেতে বসে খাবার হাত দিয়ে খাওয়াই ভালো, আমার ভেজিটেবল লাইক করো না ভালো, আর আপু সবগুলো খাও খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ চিকেন টিক্কা, বারবিকিউ সসটা খুবই মজা, খুবই মজা বারবিকিউ সসটা, না দেখো মানে এটা কিন্তু বাসায় মেক করা বারবিকিউ সস, আচ্ছা আমি একটু রাইস দিয়ে ট্রাই করি, আমিন মোহাম্মদ লিখেছেন সীমান্ত তুমি নেহা রেখে ট্রাই করো আমি অর্ডার করব। শোয়েব ভাই আপনি অবশ্যই এটা খেয়ে দেখতে পারেন, শোয়েব ভাই আপনি এটা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো, পার্সোনাল মানে রেকমেন্ডেশন, নট ফর লাইক, এই যে চিকেনের
পরিমাণটা কিন্তু বেশ বড় এবং রাইস এত দিয়েছে আপু সম্পূর্ণ এটা মানে দুইজনের জন্য বেশি আমার মনে হচ্ছে হ্যাঁ 2% আচ্ছা অনেকেই আমাকে কোশ্চেন করে ইনবক্সে যে আপু লাইভের সময় কি আপনাদের ইচ্ছা করে বেশি বেশি দেওয়া হয় পরে যখন আমাদের দিকে তখন কি কম করে দিবে আচ্ছা এটা একটু বলি আমরা দেখা যায় যে যখন ই পায় বারিশা এরকম লাইভ করে তো আমাকে তো সবাই চেনে না বা আমার ফ্যামিলি মেম্বারদের সবাই চেনে না তো ওরাও কিন্তু মাঝে মাঝে ওই পেজ থেকে অর্ডার করে এবং আমরা কিন্তু বলি না আমরা কে এই সেই আমার ফ্যামিলি মেম্বারস তো কখনো রেফারেন্স দেয় না তো ওরা যখন ওই খাবারগুলো পাঠায় আমি তখন দেখি যে না বারিশাকে যেরকম কোয়ান্টিটিতে পাঠানো হয়েছে একই কোয়ান্টিটি থাকে সো আমার মনে হয় এখানে সবাই একটু ট্রান্সপারেন্ট থাকে যেমন আমাদের লাইভ দেখে তো আমার ভাই যিনি আমেরিকা থাকে উনি খাবার অর্ডার করেছিলেন মানে বাংলাদেশী একজনকে পাঠানোর জন্য তো জানতেন না যে আমার ভাই এবং উনি পরিচয়ও দেননি কারণ এটা আসলে পরিচয় দেওয়ার কি আছে পারচেজ করতে গেছে খাবার সো যেটা হয়েছে যে অনেক ভালো ফুড ছিল এবং ভালো রিভিউ ছিল হ্যাঁ সো ইটস নট লাইক দ্যাট যে আমাদের এখানে খাবারটা লাইভে শো করা হচ্ছে বলে যে অনেক বেশি দেওয়া হচ্ছে বা অনেক টেস্টি কিছু দেওয়া হচ্ছে এরকম কিছু না হ্যাঁ যেমন আমরাই মনে হয় প্রথম ফুড ব্লগ মানে লাইভ করি যেখানে আমরা নেগেটিভ কিছু হলেও বলি যেমন লাস্ট টাইম আমরা যে ফুডের লাইভ করেছিলাম সেখানে মনে হয় তুমি বলেছিলে যে আপু লবণটা মনে হয় বেশি লাগছে একটু লবণ একটু কমিয়ে দিতে এবং আমি বলেছিলাম যে আপু এরকম হলে ভালো হয় হ্যাঁ তো যেমন এখানে যে আপনি নাকি ছিল আমার মনে হচ্ছে আলুর সাথে যদি আরেকটু বিগ হতো তাই না কিন্তু আবার বড় আলু অনেক সময় সেদ্ধ হতে চায় না এটা একটা প্রবলেম এটা আসলে এক একটা জিনিসের এক এক রকম হয় যেমন তোমার ধরো হচ্ছে কাচ্চিতে যে বড় আলু পাওয়া যায় কাচ্চুটা কাচ্চিটা অনেকক্ষণ ভাপে থাকে এই জন্য আলুটা হয়ে যায় কিন্তু এটা হয়তো এইভাবে টেকনিক নেই জন্য ছোট আলু দিতে হবে তুমি একটু বড় কমেন্ট আচ্ছা আচ্ছা অনেকেই আবার আমাদেরকে ডিফেন্ড করতেছে যে অনেক উনারা ডান হাতেই খাচ্ছে ক্যামেরায় উল্টা দেখা যায় হুমায়রা ইসলাম লিখেছে ক্ষুধা পেয়ে গেছে তারপর হচ্ছে রুশাতুল লিখছে ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে দেখলে বোঝা যায় আমি তোমাকে লাভ করি এটা দেখলে বোঝা যায় উনি ফুল লিখছে পাম এই হলো ম্যারিড লাইফ মানে যাই করেন হবে না নট আপ টু দা মার্ক আপনাদের দেখতে অনেক ভালো লাগে মুন লিখছে ভাইয়া অনেক সুন্দর আপনার ভাইয়াকে অনেক সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ এটা আমার ভাইয়েরও অনেক ফেভারিট মানে ও খেয়েছে যেটা এখন আমরা খাচ্ছি এটার নামটা কি বলতো এটা এটার নাম হচ্ছে মাকলুবা মাকলুবা এটা আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম হ্যাঁ আমি ফার্স্ট টাইম দেখেছি এটা রেখে দাও একটু পরে খাবো এখন আমাদের কোন আইটেম হচ্ছে তো ডেজার্ট আইটেম আচ্ছা আমি একটু বারবিকিউ সসটা দেখাই এখানে কিন্তু অনেক পরিমাণে বারবিকিউ সস দেওয়া হয়েছে হ্যাঁ যারা অনেক বেশি পরিমাণে সস নিয়ে খেতে চান তারাও খেতে পারবেন আর এটা পরবর্তীতেও চাইলে কোনো আইটেম ইউজ করতে পারবেন তো একটু কমেন্ট করো আমি হাতটা ওয়াশ করে আসি দেন হচ্ছে আচ্ছা একজন মজা করে লিখেছে আপু আপনার ভাইকে খেতে দেন আপনারা একে খেয়ে ফেলছেন মোটেও এরকম না আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের জন্য খাবার আলাদা করে রাখা আছে খাচ্ছে অলরেডি সো আমরা এমন না যে আমরা নিজেরা খেয়ে ফেলছি আমরা খাবার আসার সাথে সাথেই লাইভে যাওয়ার আগে আপু মুখে রুমে খাবার দিয়ে এসেছি ভাইয়াকে রুমে খাবার দিয়ে এসেছি আর আমার যে ম্যানেজার ও অলরেডি আমাদের সাথে খাচ্ছে ওকে বলি তাও বলে যে না লাইভ শেষ করে একবার আরাম করে খাবে সেই জন্য তো আমরা সবাই খাচ্ছি নো ওয়ারি যাবো আচ্ছা এরপর আরেক আমি ছোট বাটিগুলো দেই এখন ডেজার্টের জন্য কোনটা আগে ট্রাই করবা আমার হয় তুমি যে ডিমের হালুয়া যেটা হ্যাঁ আমি ডিমের হালুয়াটা আগে খাবো আর হচ্ছে উম আলি এটা কি জিনিস আমি আচ্ছা একটু তুমি আগে দেখো উম আলি এটা হচ্ছে দেখে নাও নেহারিটা সাইড করে দিলাম এগুলো একটু সাইড করে ফেলাম এখন আমরা টোটালি ডেজার্টে চলে যাচ্ছি হ্যাঁ একদম টোটাল ডেজার্ট আইটেমগুলোতে চলে যাচ্ছি আচ্ছা অনেকেরই কোয়েশ্চেন আমাদের বিয়ের প্রোগ্রাম কবে আমরা বিয়েতে কিভাবে কি করব না করব সো অল থিংস আর সারপ্রাইজ সো ইনশাল্লাহ ভেরি সুন কামিং সুন আসলে নকিং অ্যাট আওয়ার ডোর সো
আমাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে উমালি, আই ডোন্ট নো জিনিসটা কেমন, বাট উপরের টপিংটাতে হচ্ছে অনেক বেশি ফ্রাইড ব্রেড আছে, আর আমার কাছে মনে হয় নিচে ক্রিম টাইপের কিছু একটা হবে। আমি এটা এখন নিয়ে দেখব কেমন। আমি একটু আগে ভেঙে দেখাই। খুবই মজা, খুবই মিষ্টি, এত মিষ্টি খাও না। আমাদের ফ্যামিলির জন্য, আমাদের ফ্যামিলিতে মিষ্টি খুব খায়। এটা হচ্ছে কোকোনাট দা উপরে না, কোকোনাট ব্রেড আর হচ্ছে গুড়া দুধের মতো কিছু দেওয়া হয়। আমি না করেছি আপু, একসাথে এত আইটেম পাঠাইন না, কতক্ষণ খাবো আমরা দেখো। অলরেডি কিন্তু মানে বুফে সিস্টেম হয়ে যাচ্ছে পুরো, এটাতে কিন্তু অনেক বেশি পরিমাণ আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিম হালুয়া, কিন্তু ডিমের কালারটা ব্রাউন। একটা কথা বলে নিই, আপনাদের যা দিয়েছি সেম কোয়ালিটি সেম অ্যামাউন্টই দেওয়া হয় কাস্টমারদের। তারপরও আমরা মানুষ, এত দিন তো এক এক রকম রান্না হয় না। যদি কোনো কমপ্লেন করে থাকে তাহলে অবশ্যই আমি সেটা ভুল হিসাবে নিব। আমি বিশ্বাস করি এই পেজটি আমার সম্মান, শুধু খাবার বিক্রিতে আমি বিশ্বাসী না। খুবই সুন্দর একটা কথা বলেছে যে আমরাও হিউম্যান, আমাদেরও কিন্তু রান্নার বিষয়টা এরকম যে দেখবেন অনেক বড় বড় রেস্টুরেন্টেও দেখবেন যে এক একদিন এক রকম রান্না হয়, রাইট? সো ওইটাই বলেছে যে আপনি কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটাই, ডেজার্টের ব্যাপারে একটা কথা বলে রাখি, এখানে প্রত্যেকটা ডেজার্টই খুব মজা, বাট মিষ্টির ব্যাপারটায় যদি আপনাদের কোনো রকম প্রেফারেন্স থাকে যে কম বা বেশি, সেই ক্ষেত্রে আপুকে কিন্তু আগে বলে নিতে হবে। যেমন আমি অনেক মিষ্টি খাই, এই জন্য আমার এখানে যতগুলো ডেজার্ট এসেছে আমি বলেছি মিষ্টি দিতে, এবার কারণ কি আমার জন্য যারা পাঠায় মিষ্টি দেয় না, পরে আমাদের বাসার অন্যরা খেতে পারে না, তো দ্যাটস এবার আমি বলেছি যে এখন পারফেক্ট মিষ্টি দিয়ে যেভাবে অন্যদের জন্য বানাবে এক্স্যাক্ট ওভাবে। এখানে যে মিষ্টিটা আছে এটা আমার জন্য ওকে, বাট ওর জন্য ওকে না। সো আপনাদের যদি এরকম কোনো ইস্যুস থাকে অবশ্যই আপুকে বলবেন অর্ডার করার আগে। এই দেখো কত ঠিক, অনেক ঠিক। আমার মনে হয় রেস্টুরেন্টে আমরা বাফেটে যে খাই এটা কিন্তু অনেক পাতলা থাকে না, তখন ভালো লাগে না। আমার দিস ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। আচ্ছা, জিনিসটা খেতে মজা হয়েছে, কিন্তু মানে আমি না টেস্টটা আমি সিমিলার কোনো কিছুর সাথে মনে হয় যে আমার কী হয়েছে, মানে আমি কোথায় যে খেয়েছি এই সেম টেস্ট, খুবই মজা। মানে একটু খাই, আর এখানে মজার বিষয়টা হচ্ছে যে আপু এখানেও ঘি দিয়েছে, ঘি দেওয়ার কারণে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগছে। এটার প্রাইস কত একটু বলে দিও, ডেজার্টগুলোর প্রাইস আবারও বলে দিচ্ছি আমরা। আচ্ছা, শাহি টুকরাও কিন্তু 550 টাকা বক্স, আর এছাড়া যে আমরা এই হালুয়া খেলাম ওইখানে 12 পিস থাকবে, ওইটা 600 টাকা পড়বে। আচ্ছা, আমি একটু ক্লোজলি দেখে, এখানে কিন্তু স্যাফরন ইউজ করেছে আপু। হ্যাঁ, স্যাফরনের পরিমাণটা অনেক, আপনারা জানেন স্যাফরন একটা এক্সপেন্সিভ একটা আইটেম, যেটা আসলে সাধারণত হোমমেড ফুডে কম দেওয়ার ট্রাই করে সবাই খরচ বাঁচানোর জন্য। বাট আপু যেটা বললেন, যেটা ওনার সম্মানের জায়গা, শুধুমাত্র যে খাবার বিক্রি করে উনি টাকা কামাবে এরকম নয়, কথাটা আমার খুবই ভালো লেগেছে। কারণ যেই সার্ভিসগুলো, যেমন আমার প্রফেশনটা এমন, আমি কিন্তু চাইলে টাকা নিয়ে কোনো একটা কাজ করে দিলাম, সেটা দেখাচ্ছে তাই হোক, আমি এক্সপ্রেশন দিলাম না, দাঁড়ালাম না, আমি মেকআপ ঠিক মতো করলাম না, চলে গেলাম একটা ড্রেস পরে, তখন কিন্তু আমার সম্মানটা নষ্ট হবে, বাট আমার টাকাটা ঠিকই আসবে।
সবাই ও সবসময় একটা কথা বলে যে আমাকে এত বছর ধরে দেখছে ও কখনো দেখেনি যে কোনোদিন যে মানে ওকে ঠিক আছে এরকম চলে গেলাম এভাবে রাইট মানে ওকে আমি সবসময় কাজে যাওয়ার ক্ষেত্রে দেখছি সবসময় পারফেক্ট লুকে সে যাবে অন টাইমে যাবে এটা খুবই একটা মানে এত বছর হয়ে গেছে তারপরও আমি আমার ডেডিকেশনটা ধরে রেখেছি সো ওরকমই আপু যেটা বলেন যে টাকা সরি দিয়েছে বলে আমি একটা জানতানো রান্না করে পাঠিয়ে দিলাম আমি হয়তো পেমেন্টটা পেয়ে গেলাম বাট ওই যে সম্মানটা কিন্তু আমার নষ্ট হলো যে নাদিয়াস কিচেন থেকে আমি ভালো পাইনি বা এখন যেমন যেটা হলো যে নাদিয়াস কিচেন আমরা বলবো যদি কেউ আমাদেরকে বলে যে কোথা থেকে খাবার অর্ডার করলে ভালো হবে তখন কিন্তু আমরা একবারকে বলবো যে নাদিয়াস কিচেন থেকে করতে পারো আচ্ছা রোল মালাই শাহি টুকরা আমার নিজের ইনভেনশন মালাই রোলকে ঘিতে ভেজে শাহি টুকরা বানানো হয়েছে ও এটা হচ্ছে একটু ডিফারেন্ট করে আপু বানায় মানে আগে রোল করে নিয়েছে উনি শাহি টুকরাটা তারপর হচ্ছে মালাই রোলটাকে উনি ক্রিয়েট করেছে হচ্ছে শাহি টুকরা এটা রোলের মতো হ্যাঁ নট যে আপনি ওই যে ব্রেড যে চারকোনা করে কেটে লম্বা করে রুটি দেখে জিনিসটা সেরকম না ব্রেড না এটা হচ্ছে মালাই এটা হচ্ছে পুরো ব্রেডটাকে রোল করেছে আর আমি তো আগে বলছিলাম এখানে ঘি আছে সো ব্রেডটাই অ্যাকচুয়ালি ঘিতে ভাজা ওকে তোমাদের রিলেশন কত বছর পরিচয় কত দিন আমাদের পরিচয় হচ্ছে 2013 থেকে বাট যদি আমরা বাস্তবতা কাউন্ট করি তাহলে একদম জন্ম লগ্ন থেকে কারণ একই এরিয়ায় আমরা মানে তুমি তো এরিয়াতে বাইবর্ন না আমিও বাইবর্ন হ্যাঁ বাট তখন চিন্তাম না আচ্ছা আপনি এতক্ষণ তারপর মোটা হন না কেন আচ্ছা একজন লিখেছেন যে এত খাবার দেখে আমারই খিদা লেগেছে আচ্ছা সবাইকে আর খিদা না লাগাই আমার মনে হয় উই আর ডান উইথ টুডেজ লাইফ থ্যাংক ইউ নাজিয়াস কিচেন এখন আমরা আবার খাবার শুরু করব লাইভের পর মানে লাইভের জন্য তো অনেক সুন্দর করে চামচ দিয়ে খাচ্ছিলাম এরপর আর কি রিয়েল খাবার শুরু করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাজিয়াস কিচেনের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভিউয়ার্স যারা এতক্ষণ আমাদের লাইভটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং তুমি কিছু বলো আমি জাস্ট বলবো যে আর দুই দিন পরে উইকেন্ড শুক্রবার আসতেছে সো আপনারা আজকে দেখে নিলেন যে কি কি খাচ্ছি আমরা ফ্রাইডের জন্য বুক করে ফেললাম স্পেশালি নিহারিটা খুবই ভালো আর দুপুরের জন্য যদি হয় সেক্ষেত্রে পোলাওয়ের আইটেমগুলো আপনারা দেখতে পারেন আর ডেজার্ট তো সবসময় চলতে পারে সো আমি বলবো যে আপুর পেজে যান এখনই অর্ডার করে ফেলেন ফ্রাইডের জন্য আর যদি কালকে সময় থাকে কালকের জন্যই বুক করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ